ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الأخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الأخر ফল ইউক্রিম যা রাহু অমন খান ইউমেন আখির ফল ইউক্রিম দয়ফা হু রাহুল বখরে মুসলিম প্রশংসা মাত্র এই মহান আল্লাহ জন্য যে আল্লাহ আমাদেরকে মূল্যবান একটি সম্পদ জি হব্বা দান করেছেন বাকশক্তি দান করেছেন আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সলাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি যিনি জিহব্বার হেফাজত করেছেন সংযত করেছেন উত্তম কথা বলতেন খারাপ কথা থেকে বেঁচে থাকতেন সে নবীর প্রতি ক্রমত পর্যন্ত শান্তি দ্বারা বসে আল্লাহ সাল্লাহ বারিক আলাই সম্মানিত আপনারা যারা পৃথিবীর বহু জায়গা থেকে আমাদের আলোচনাগুলো শুনছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভালো কথা বলুন না হয় চুপ থাকুন আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে অনেক অনেক নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে জিহব্বা দিয়েছেন বাক দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় অনেক বড় একটি ন্যামত অতএব আপনাকে এই ন্যামতের কদর করতে হবে এই নামতকে যথাযথ কাজে লাগাতে হবে এই নামতকে আপনি এই ন্যামতের মাধ্যমে ভালো কথা বলবেন না হয় আপনি চুপ থাকবেন আমাদের সমাজে অনেকে রয়েছে যারা এই জিহুব্বা দিয়ে মানুষের গিপদ করে বাড়ায় এই জিহুব্বা দিয়ে মানুষের নিন্দা করে বাড়ায় এই জিহুব্বা দিয়ে মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে থাকে এই জিহব্বার মাধ্যমে অনেকে মানুষকে গালি গালমন্দ করে থাকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে ভালো কথা বলার চেষ্টা করে না এই নেমতের তারা কদর করে না কিন্তু এক আরও এক শ্রেণীর লোক রয়েছে যারা এই নিয়ামতের যথাযথ কদর করে যথাযথ সম্মান করে এবং এই জিহব্বার হেফাজত করে কারণ সে জানে যে একমাত্র নাজাতের পথ হচ্ছে এই জিহব্বাকে সংযত করে রাখতে পারলে অতএব যারা মুসলিম ভাই ও বোন রয়েছেন অবশ্যই অবশ্যই আপনি আপনার জীবভার হেফাজত করুন সংযত করুন ভালো কথা বলুন তে ভালো কথা না বলতে পারেন তাহলে আপনি চুপ থাকুন এতে আপনার নাজাত রয়েছে রসুল উল্লাহ সাল্লাম বলেছেন আবু হরেরা রাদী আল্লাহ সাল্লাম বলেন রসূল উল্লাহ সাল্লাম বলেছেন মনকানা ইউ মেনবিল্লাহ ওয়াল ইউ ইলাখীর ফাল ইয়াকুল হাই রন আউলিসমুথী আল্লাহর প্রতি। এবং ক্যামত দিবসের প্রতি ইমান রাখে যার বিশ্বাস রয়েছে প্রতি এবং ক্যামতের প্রতি আপনি সে যেন ভালো কথা বলে উত্তম কথা বলে অথবা চুপ থাকে কত গুরুত্বপূর্ণ হাদিস আপনি যদি ভালো কথা না বলতে পারেন তাহলে আপনি চুপ থাকবেন ভালো কথা বললে আপনি নাজাদ পেয়ে যাবেন খারাপ মন্দ কথা বললে আপনি নাজাদ পাবেন না এই জিহুব্বা দ্বারা আপনাকে আল্লাহর জিকির উদ্ধার করতে হবে কোরআন লোক তেলাওয়াত করতে হবে ভালো কাজ আদেশ প্রদান করবেন মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিবেন নিজেও সৎ কাজ করবেন অন্যকে জিহব্বার মাধ্যমে মাধ্যমে আপনি ভালো কথা বলার চেষ্টা করবেন এই জন্য আপনি সবসময়ে গুরুত্ব দিবেন আল্লাহ আপনাকে যে জিহব্বা দিয়েছেন তার হেফাজত করুন অনর্থক ওয়হীতু কথা আপনি বলবেন না গালমন্দ করবেন না অবাদ দিবেন না সতর্ক সাবধান হয়ে যান এই জিহব্বার ব্যাপারে

আয়ত্তে রাখো এই জিহদ্বার হেফাজত করো সংযত করে রাখো এতে আপনি নাজাদ পেয়ে যাবেন আপনি দেখুন তো আপনি চান না পৃথিবীর সমস্ত ব্যক্তি নাজাদ চায় কোথায় পরিত্রাণ রয়েছে কোথায় মুক্তি রয়েছে কোথায় নাজাত রয়েছে এই নাজাত সবাই চায় তো আসুন আজকে থেকে আপনি এ অভ্যাস করুন যে আপনি জিহব্বা দ্বারা উত্তম কথা বলবেন ভালো কথা বলবেন নাজাত পেয়ে যাবেন অতএব আপনি আপনার জিহব্বা দ্বারা মুখ দ্বারা ভালো কথা বলেন না হয় চুপ থাকেন এর প্রতি আমল করলে আজকে থেকে আপনি সম্মানিত হয়ে যাবেন আজকে থেকে আপনার মান সম্মান বেড়ে যাবে অতএব আপনি আপনার জিহব্বাকে মুখকে জবানের হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে এই জিহব্বার মুখের হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ মামিন যে ব্যক্তি চুপ থাকবে যে ব্যক্তি ভালো কথা বলবে অথবা চুপ থাকবে আপনি যদি ভালো কথা না বলতে পারেন আপনি ভালো কথা বলার অভ্যাস না থাকে যদি আপনার মুখের মাধ্যমে ভালো কথা না বের হয় তাহলে আপনি চুপ থাকবেন আপনি অনর্থক কোহেতক ভালো তোক কোনো কথা বলবেন না রসূল উল্লাসলাম বলেছিলেন যে মনকানা ইউ মিল আবিল্লাহ বলে ইয়ামেলা আখের ফালিয়া কুল খাই রানাউলিসমুত যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে। ভালো কথা বলে অথবা চুপ থাকে আপনি একজন মুসলিম একজন মমিন আপনি পুরুষ হন আর নারী হন পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি আল্লাহর ব্যাপারে নবীর ব্যাপারে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে মানুষের সাথে মানুষের ব্যাপারে ভালো কথা বলেন কাউকে মিথ্যা দিবেন না কাউকে তহমত লাগিয়ে দিবেন না চুগল করবেন না নিন্দা করবেন না গীবত করবেন না মিথ্যা কথা বলবেন না মিথ্যা সাক্ষী দিবেন না এইভাবে আপনি আপনার যে হোবার হেফাজত করলে অবশ্যই আপনি ম্যাজাদ পেয়ে যাবেন আরেকটি হাতে সে বলবো রসুল্লাহ বলেছিলেন মাইয়াত মানলি মা বাইন লাহিয়াই হে হবেন যে ব্যক্তি যে ব্যক্তি আমাকে গ্যারেন্টি দিবে এই জিহব্বার হেফাজতের যে ব্যক্তি গ্যারান্টি দিবে এই দুই এই জুই দুই রানের মাঝখানে লজস্থানে হেফাজত দিবে যে জোবান দ্বারা খারাপ কথা বলবে না লজ্জাস্থান দ্বারা হারাম জেনাবে বিচার করবে না আদমাল্লাহুল জান্না আমি তাকে জান্নাতের সুসংবাদ দিলাম জান্নাতের গ্যারেন্টি দিলাম তবে আপনি যদি অতএব আপনি যদি আপনি এই জিহব্বা দ্বারা সত্য কথা বলতে পারেন মিথ্যাকে পরিহার করতে পারেন সদা সর্বদা ভালো কথা বলতে পারেন এবং আপনি এই জিহুব্বা দ্বারা যদি জিহুব্বাকে সংযত করে রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই জান্নাতে যেতে পারবেন জান্নাত পাওয়া অতি সহজ আপনাকে এই জিহব্বা দ্বারা হেফাজত করতে হবে জিহব্বাকে সংযত করে রাখতে হবে অনর্থক আপনি কোনো কথা বলবেন না মানুষ যখন একসাথে বসে বন্ধু বান্ধব মহলে বসে কত কি কার ব্যাপারে বলে দেয় যখনই শুরু হয় কথা বলা শুরু হয় চলছে চলছে একেবারে নাজাতের চিন্তা করে না একবারে এ কথা চিন্তা করে না যে আমার ব্যাপারে নবী মোহাম্মদ রসুল সাল্লাহামের কি আদেশ ছিল উত্তম কথা বলার আদেশ ছিল না চুপ থাকা ছিল আজকে আমি এই চুপ থাকতে পারছি না কেন সময় তো দিনে ভাইও বন্ধুগণ আমার আসুন আমরা এই জোবানের হেফাজত করি এই জোবানকে সংযত করে রাখি এই জিহব্যাকে আয়ত্তে রাখি এবং আমরা সদা সর্বদা যেন উত্তম কথা বলতে পারি ভালো কথা বলতে পারি না হয় চুপ থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে উত্তম কথা বলার উত্তম কাজ করার এবং এই জিহব্য দ্বারা আল্লাহর জিকুর আজকার কোরআন করিমের তেলাওয়াত সকাল সন্ধ্যার জিকির এবং যে করোনা ভাইরাস ভাইরাস দেখছেন করোনা ভাইরাস পৃথিবীতে দিনের পর দিন ছড়িয়ে যাচ্ছে দিনের পর দিন সংখ্যা বাড়ছে আপনি যদি চান এই করোনা ভাইরাস থেকে বাঁচতে অবশ্যই আপনি সকাল সন্ধ্যার যিকির করুন আপনি অবশ্যই আপনি যিকির আযকার করুন দোয়া তাসবিহ করুন নতুন কোনো জায়গাতে আপনি গিয়েছেন সেই জায়গাতে গিয়ে আপনি এই হাদিসে পাওয়া এই দুআ পড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তালা আপনার ওই জায়গাতে যেখানে গিয়েছেন সেখানকার কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার জিক্র আজকার করেন করোনা ভাইরাস থেকে বা বিভিন্ন ভাইরাস এবং অম বিভিন্ন জিনিস থেকে বাঁচার জন্য হ্যাঁ আপনি একটি ধোঁয়া পড়ুন আহ তো আল্লাহ হুমাইনি আহ দুবেকা মৃণাল বরাশে অল জুনু নে অল অল জুজামে ও মিন সাহস আল্লাহ আমি তোমার কাছে আউজ আবেকা তোমার কাশ্রয় চাচ্ছি মৃণাল বারাসে শ্বেত রোগী থেকে অলজুজাম এবং ধবল থেকে পাগলামি থেকে ওয়ামিন আল্লাহ আব্বাস বল জুনুন পাগলামি থেকে বল জুজাম কোষ্ঠরোগী থেকে ওয়ামিন সাইল আসকাব এবং সমস্ত রকমের খারাপ আরোগ্য রোগ থেকে আমি আরোগ্য চাচ্ছি তোমার কাছে আল্লাহ আশ্রয় চাচ্ছি তা আপনি যে কোনো জায়গায় যাবেন এই দোয়া পড়বেন আল্লাহ ইন্নি আউদ্ বেকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়ালজুজামে ওমিন সাইলাস কাবে এইভাবে আপনি যিকুর আজকার দোয়া পড়বেন আপনি অবশ্যই নাজাত পেয়ে যাবেন সময় তো দিনই ভাই বন্ধুগণ আমার আমরা আর কথা লম্বা করতে যাচ্ছি না আপনি অবশ্যই এই জুবানের হেফাজত করবেন এই নিয়ামত আপনার বাকশক্তি বন্ধ হলে আপনি আপনার মনের কথা আর কাউকে বলতে পারবেন না অতএব এই জুবানের হেফাজত করুন জুবানকে সংযত করে রাখুন যতটুকু সম্ভব হবে আপনি উত্তম কথা বলুন অন্ধ কাজ কথা থেকে আপনি বর্জন করুন এবং আজকে থেকে আপনি প্রতিজ্ঞা করেন যে আপনি আপনার জিহব্বা দ্বারা ভালো কথা বলবেন না হয় চুপ থাকবেন আল্লাহ আমাদের সকলকে এই জিহুব্বা দ্বারা উত্তম কথা বলার ভালো কথা বলার এবং খারাপ মন্দ কাজ কথা কাজ বলার করা থেকে বেঁচে থাকা দান করুন হে আল্লাহ তুমি আমাদের সকলকেই উত্তম কথা বলার ভালো কথা বলার দান করো এই জোবান দ্বারা এই জবানকে ভালো কাজে লাগানোর দান করুন হে আল্লাহ আমাদের সকলের জবানের হেফাজত করো আল্লাহ আমাদেরকে সতর্ক সাবধান করো হে আল্লাহ তুমি আমাদের জোবানের হেফাজত করো আমাদের হেফাজত করো এই বলে আমি আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি শেষে আরেকটি পয়েন্ট আমরা বলে দিই যে এই হাদিসে আরেকটা অংশ রয়েছে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে পরকালের প্রতি বিশ্বাস রাখে ফল ইউক্রেম যা রাখুক সেই তার প্রতিবেশীর সম্মান করে প্রতিবেশীকে আপনি কোনোভাবে কষ্ট দিবেন না প্রতিবেশী আপনার রুমমেট হতে পারে প্রতিবেশী আপনার বাড়ির আশেপাশে হতে পারে আপনি ভাবে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিবেন না তার সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন এই হাদিসে আরেকটা অংশ রয়েছে ওমন কানা না ইউ বিল্লাহ হলে ইউমিল্লা আহ ফাল ইউক্রেম ওয়াইফ যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং কেমন প্রতি বিশ্বাস রাখে ফল ইকরম দায়ফাউ তার মেহমানের সম্মান করে যতটুকু আপনি পারবেন মেহমানের সম্মান করবেন মেহমানের খিদমত করবেন আল্লাহ আমাদের সবাইকে মেহমানের খিদমত করার উত্তম কথা বলার প্রতিবেশীর সঙ্গে সদ করার এবং সদা সর্বদা এই জুহব্বার জিহব্বাকে সংযত রাখার হেফাজত করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ